জার্মানির একেবারে ঠিক পাশের সিটি হলো একটা ফ্রান্সের একটা সিটি, ফ্রান্সের একটা ছোট শহর। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ঢুকেই আসলে আমাকে বাংলাদেশের কথা মনে পড়ে গেছে। বাংলাদেশে যেরকম ইলেকট্রিসিটি লাইন এরকম তার দিয়ে টানানো, এইখানেও আসলে দেখলাম ফুল সিটিতেই আসলে ইলেকট্রিসিটি লাইন এরকম মানে ওপেন। হ্যাঁ, জার্মানিতে যেটা আসলে দেখাটা খুব টাফ, নাই যে ব্যাপারটা এরকম না, জার্মানিতেও আছে কিন্তু আসলে সেরকমভাবে না। মোটামুটি জার্মানিতে হয়তো ওরা মাটির নিচে করে ফেলছে আর কি, কারণ যেহেতু দেখা যায় না, ইলেকট্রিসিটি ঠিকই আছে কিন্তু নাই। কিন্তু এখানে সবগুলো বাড়িতেই মোটামুটি এরকম ইলেকট্রিসিটি হলো তারের খাম্বার মধ্যে তার টানানো আর কি। আর এইটা বৃষ্টির কারণেই হয়তো খুব শুনশান, জার্মানির মতোই মানে একেবারে কোলাহল নাই, মানুষ ঘরের ভিতরে বসে আছে। বৃষ্টিই মেইন কারণ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার মতো পাগল টাগল টাইপের মানুষই আসলে হয়তো ঘুরতেছে ঘাটতেছে, এছাড়া সব মানুষই মোটামুটি ঘরের ভিতরে ঢুকে আছে। এবং ক্যামেরা তাক করলে এবং কথা বলে যেতে দেখলে মোটামুটি সবাই একটু তাকায় যে আসলে কে কী করতেছে না করতেছে। এবং এখানে দু একজন মানুষ যা দেখেছি আমার কাছে খুব বেশি মনে হয়েছে যে ফ্রেন্ডলি, কারণ হলো জার্মানিতে কোনো জার্মান আগ বাড়ায় হ্যালো বলাটা মানে আউটল্যান্ডারদের বলে না, নিজেদেরকে বলে, মানে একটু কমই দেখেছি আর কি। আমি আমার এরিয়াতে দেখি নাই, একটু কম দেখেছি, কিন্তু এখানে দেখলাম যেই দেখতেছে সালু বলতেছে। সালু অর্থ হ্যালো। এইখানে আমি জার্মান কিছু কিছু সরি ফ্রেঞ্চ কিছু কিছু শিখেছিলাম, তো হালকা পাতলা কিছু মনে আছে। এবং বাড়িঘরের স্ট্রাকচার তো সম্পূর্ণ চেঞ্জ, ফ্রান্সে যেহেতু আছে তাহলে তো চেঞ্জ হবেই, স্বাভাবিক। এই বর্ডার সিটিগুলা অনেক সুন্দর না? যেই দুই দেশ মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ করলো, তারা আসলে আজকে বর্ডার ফ্রি কান্ট্রি হয়ে গেছে, কোনো বর্ডার নাই। মোটামুটি একজন আরেকজনের কান্ট্রিতে খুব অবাধে বিচরণ করতেছে, কোনো পুলিশি কোনো ঝামেলা নাই। পার্ট এবং আমার ভাগ্য ভালো, বৃষ্টি কিছুটা কমে গেছে, সেই জন্য মোটামুটি আমি একটু করতে পারছি, মানে ভিডিও করতে পারছি। গত কিছুক্ষণ যাবত তো একেবারে ভিডিও করতে পারিনি। এখানে একটা গাছে আপেল ধরে আছে, প্রচুর আপেল, অসংখ্য আপেল। আমার খুব ক্ষুধা লাগছে। একটা দোকানে গিয়েছিলাম, বলছে যে এখন বন্ধ, পরে আসতে। আচ্ছা ঠিক আছে, পরে আসবো। আর আমরা তো খুব ভালো করেই জানি যে সব জায়গায় যে সব কিছু খেতেও পারি না, মোটামুটি একটা রেস্ট্রিকশন আছে। কবে যে ফ্রান্সের প্যারিসে যাব, মানে আইফেল টাওয়ারটা দেখার জন্য আসলে মনটা উঠে আছে। টাকা পয়সা নেই, টাকা পয়সা থাকলে এমনই চলে যেতাম। আমি তো মোটামুটি অনেকটা সময় ঘুরলাম, 1-2 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমার কাছে কেন যেন মনে হয়েছে ফ্রান্স খুব গরিব, কারণ জার্মানির মানে ওইটাও বর্ডার শহর, এটাও বর্ডার শহর ফ্রান্সের, কিন্তু এইখানে আসলে মানে এতটা উন্নত না যতটা না জার্মানির পাশের শহরটা উন্নত। তাহলে বর্ডারটা ক্রস, কিন্তু অনেক কিছু অনেক মানে ডিফারেন্ট। বাড়িঘর খুব মনে হইতেছে ভঙ্গুর অবস্থা, একেবারে পরিপাটি করে রাখা না। তারপরে রাস্তায় কোনো বেঞ্চ নাই, যেটা আসলে জার্মানিতে মোটামুটি একটু দূরে গেলেই মোটামুটি বসার কোনো জায়গা থাকে। সো জার্মানিতে অনেক কিছু, যেমন এই বাড়িটা যদি দেখতেছেন, এই বাড়িটার মধ্যে ওয়ারিং করা, বাইরে হলো সব কিছু মানে ছাল খাল উঠে গেছে, কিন্তু জার্মানিতে আসলে এটা পাওয়াটা খুব টাফ। এটা হলো ফ্রান্সের একটা স্কুল, ইকোলে দো হাফস্টার ডিক, ইকোলে অর্থ স্কুল। সুন্দর না স্কুলটা? এবং এখানেও লেখা আছে সেটা হলো ফ্রান্স অ্যান্ড ইউরোপা। সম্ভবত জার্মানির কেউ এখানে আসলে পড়াশোনা করতে পারে সম্ভবত, কারণ এরকম কোনো একটা ল অথবা কিছু একটা আছে যদি বর্ডার সাইডে থাকে তাহলে ইচ্ছা করলে পাশের দেশের একজন ওই কান্ট্রি অন্য কান্ট্রিতে পড়াশোনা করতে পারে। অনেকক্ষণ ঘুরার পরে মোটামুটি একটু হতাশ হলাম, আসলে ফ্রান্সের বাড়িঘর আমার কাছে খুব ভাঙাচুরে লাগতেছে, মনে হয়েছে তারা অনেক আগে বড়লোক ছিল এখন গরিব হয়ে গেছে, মোটামুটি গুছায়ও রাখতে পারতেছে না, হালকা পাতলা কিছু গুছায় রাখতেছে, কিন্তু আগের মতো সেই শৌর্য বীর্য নাই আর কি। কারণ আমার কাছে মনে হয়েছে যে জার্মানি খুব ধনী দেশ, কারণ ওর প্রত্যেকেরই বাড়িঘর খুব সুন্দর এবং মোটামুটি পরিপাটি করে রাখছে। এইখানে যেরকম আমি ছোট একটা শহর দেখতেছি, যদিও আসলে একটা ছোট শহর দেখে আসলে বলা যায় না, তারপরেও আসলে অনেকটা বোঝা যায়। যেমন জার্মানিতে মোটামুটি কিছুদিন পর পরে রেনোভেট করতে হয়, এটা সরকার থেকে নিয়ম আছে, কিন্তু এইখানে রেনোভেটের বালাই নেই, কিছু বাড়ি আছে একেবারে রং টং উঠে গেছে এবং মোটামুটি ভঙ্গুর অবস্থা। যদি রেনোভেশন সিস্টেম থাকতো তাহলে সরকার থেকে নিশ্চয়ই ওরা একটা কোনো নোটিশ পাইতো। সব কিছুর পরেও আসলে মোটামুটি আমি যেই এরিয়াটাতে আছি সেই এরিয়ার বাড়িঘরের মানে চেহারা মোটামুটি একই রকম এবং মোটামুটি একই কালার, হালকা পিঙ্ক টাইপের এবং কিছু কিছু আছে একটু অল্প হলুদ টাইপের। প্রত্যেকটা বাড়ি আসলে ভঙ্গুর, কিন্তু ওদের বাড়ির স্ট্রাকচার, তারপর বাড়ির যে ছাদ, এটা আসলে মোটামুটি একই রকম আর কি। ওই যে দেখেন সব বাড়িঘরের ছাদটা একই রকম, ছাল টাল উঠে গেছে। এখানে কি মানুষ থাকে না নাকি? এখান থেকে যেই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এটা তো ফ্রান্সের ভিতরে, কিন্তু এই যে একটা বেড়া দেখতেছেন, এই বেড়ার ওই সাইডে আসলে জার্মানি। তো ওরা আসলে নর্মালি কোনো বেড়া টেড়া দেয় না, কিন্তু এটা মোটামুটি একটু কাটাতারের বেড়া, কারণ এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। ওরা হয়তো রেসিডেন্সিয়াল এরিয়াকে সিকিউর করার জন্য আসলে এই বেড়াটা দিয়েছে। এই যে গাছগুলো দেখতেছেন, গাছের পাতাগুলো সবই হলো জার্মানির। তো এই পাশে আসলে আইসা টাইসা পড়ছে, এখানে আসলে বড় করে একটা বেড়া দিয়ে দিছে। ও আর একটা বড় কারণ হইল এই যেই জার্মানির পাশে যেই পাশটা, সেই পাশটা আসলে আবার ওই পাশে যে জায়গাটা ওইটা হলো একটা কবর, সেই জন্য হয়তো ওরা এটা এইভাবে বেড়া দিয়ে দিচ্ছে। আমার এই ফ্রান্সের ছোট একটা ভ্রমণ, বর্ডার সিটিতে ছোট ভ্রমণ, এখানে আসলে সমাপ্তি, কারণ আমি এখন জার্মানিতে চলে যাব। তো জারবুর্গেন যেই শহরটা আছে সেটা আসলে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যাওয়ার আগে একটু দেখাইতে চাই জারবুর্গেনের পাশে যেই ফ্রান্সের যেই প্রতিবেশী শহরটা আছে সেটা আসলে একটা পাহাড় দিয়ে ঘিরে আছে। এটা এই পাশটা মোটামুটি রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু আপনারা দূর ক্যামেরা দিয়ে যে সোজা দেখতে পাচ্ছেন এটা ওইখানে একটা বিশাল বড় একটা পাহাড়। তো মোটামুটি এই পাহাড়টা যতটুকু আমার ধারণা না, এটা মোটামুটি বলাই যায় যে আসলে দুইটা শহরকেই আসলে মোটামুটি কানেক্ট করেছে। আমার ঠিক পিছনে ফ্রান্স, আমি এখন আবার জার্মানিতে ঢুকে যাচ্ছি। তো একটু আগে যেটা বললাম আর কি, যে এইখানে আসলে ফ্রান্সের ভ্রমণটা শেষ। হাসতেছি এর পিছনে কারণ বর্ডারে গেলেই কি ফ্রান্সে যাওয়া হয়, সেই জন্য হাসতেছি। আমি আসলে ফ্রান্সে সেইভাবে যাই নাই, আমি আসলে মোটামুটি বর্ডারের কাছে এসেছি। ফ্রান্সে ইনশাল্লাহ একদিন যাব এবং আপনারা ইনশাল্লাহ একদিন আমার এই চ্যানেলে আপনারা সেই ব্লগও দেখতে পারবেন। তো আমি এখন জার্মানিতে যাচ্ছি, জার্মানিতে যেয়ে তারপরে আমি জারব্রুকেন যেই সিটিটা আছে সেটা ঘুরে আপনাদেরকে দেখাবো।